নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, দর্শক, ভোলার কথা নাই। যদিও স্থানীয় সরকার নির্বাচন সেটি, কিন্তু হয়েছিল দলীয় প্রতীকে এবং রাজনৈতিক দলের সেখানে বেশ ঘনিষ্ঠ যোগাযোগ এবং রাজনৈতিক দলের নেতাদের আমরা সেখানে দেখেছি। ঢাকা থেকে বেশ কাছেই নারায়ণগঞ্জ, কিন্তু তারপরে কুমিল্লা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনেও ওয়ার্ডে ওয়ার্ডে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি দেখা যাচ্ছে এবং সেখানেও বিএনপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণ, তাদের যাতায়াত কম নয়। যদি তুলনা করা যায়, সেটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের চেয়ে কোনো অর্থেই কম হবে না। কোনো কোনো ক্ষেত্রে প্রচার প্রচারণায় হয়তো তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রচার প্রচারণার দিক থেকে ছাপিয়ে যাচ্ছেন। সবার চোখ কি তাহলে এখন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে? রাজনীতিতে কি এখন নীরবে নীরবে কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়েই অনেক তোড়জোড়, অনেক কিছু চলছে? এসব কিছু আজ আমরা জানার চেষ্টা করব জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। জানার জন্যে আমাদের আমন্ত্রিত অতিথি আছেন তিনজন। আমার পাশে রয়েছেন আওয়ামী লীগ নেতা জনাব শফি আহমেদ, আমাদের সঙ্গে রয়েছেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজিকুজ্জামান রতন, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আনোয়ার সাদী আপনাদের সঙ্গে আছি, আপনারা দেখছেন নিউজ 24। এই অনুষ্ঠানে আপনারাও যোগ দিতে পারেন, পর্দায় কিছু নাম্বার দেখানো হবে, সেখানে ফোন করে আপনারা আমাদের অতিথিদের সঙ্গে কথা বলতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। জনাব শফি আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। আওয়ামী লীগের কৌশল যতদূর দেখা যাচ্ছে, ওয়ার্ডে ওয়ার্ডে মনোযোগ দেওয়া এবং সেখানে কেন্দ্রীয় নেতা, শুধু আওয়ামী লীগ নয় অন্যান্য অঙ্গ সংগঠনেরও আওয়ামী লীগের নেতাদের বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কুমিল্লাতে, কি বলবেন? এটা হচ্ছে যে ধন্যবাদ সবাইকে আপনাদের এই আলোচনাটার জন্য। নির্বাচনকে উৎসব মুখর করার জন্যে এই যে কেন্দ্রীয় নেতাদের, আমাদের আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম মেম্বার জনাব কাজী জাফরুল্লাহ সাহেব সহ আরও নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা সমন্বয় করার জন্যে। আমাদের অঙ্গ সহযোগী সংগঠন যা আছে, প্রত্যেক ফ্রন্টের নেতৃবৃন্দ যাচ্ছেন ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ করার জন্য। এটা ঠিক একইভাবে প্রতিদ্বন্দ্বী যে বিএনপি, তাদেরও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচ্ছেন। তো মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে নৌকা এবং ধানের শীষ। তা আমার নির্বাচনী অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে যে এখানে ভোটের ক্ষেত্রে এই যে প্রচার প্রবাহটা, এটা উৎসব পরিবেশ, আবহ পরিবেশ তৈরি করবে, কিন্তু ভোটাররা তাদের ডিসিশন যেটা সেটা এবং যে তারা প্রয়োগ করবে ভোটাধিকারটা, সেই ভোটাধিকারটা অতীতের যে ইলেকশনগুলি দেখেছে সেই ইলেকশনগুলিতে তারা ওই প্রচার প্রবাহটার উপরে খুব একটা নির্ভরশীল থাকে না। শেষ পর্যন্ত এই যে যার মন মতো প্রত্যেকটা সিদ্ধান্ত থাকে, সেই সিদ্ধান্ত অনুযায়ী যায়। আর এখন পর্যন্ত কুমিল্লা নির্বাচনে তেমন কোনো গুরুতর অভিযোগ আসে নাই, নির্বাচন কমিশনের বিরুদ্ধে আসে নাই, আর এই নতুন নির্বাচন কমিশন তার একটা টেস্ট কেস, এসিড টেস্ট। সেই ক্ষেত্রে একটা ভালো নির্বাচন হোক, নারায়ণগঞ্জের মতো একটা ভালো নির্বাচন হোক, জয় পরাজয়, আমার ব্যক্তিগত মতামত এই যে আমাদের ভোট চাওয়ার অনেক যুক্তি আছে। যেমন আমরা গণতন্ত্রকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইটা করছি, আমরা বিভিন্ন প্রতিবেশীদের সাথে পারস্পরিক সম্পর্কটা জোরদার করছি। তো ঠিক এরকম বিভিন্ন ক্ষেত্রে ভোটারদের মন জয় করার জন্যে আমরা অনেক আমাদের অ্যাপ্রোচের মধ্যে, যেমন আজকে 27 দফা ইশতেহার ঘোষণা করেছে আমাদের প্রার্থী, আমাদের অনেক কিছু রয়েছে। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে এই মুহূর্তে এই বিবেচনায় বিএনপি কী অ্যাপ্রোচ করবে, তাদের অ্যাপ্রোচ কী, এটা আমরা ওনার কাছে জানবো। তবে তার আগে কমরেড রাজিকুজ্জামান রতন, আজকে জাতীয় দৈনিকগুলোতেও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের দুই প্রার্থীর সাক্ষাৎকার আমরা দেখেছি, অন্তত দুটি দৈনিকে তো আমি নিজেই পড়েছি, এবং সেখানে তারা দুই প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী। এক প্রার্থী আওয়ামী লীগের, তিনি বলছেন যে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি আশাবাদী, কিন্তু বিএনপির প্রার্থী বলছেন যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হলে তখন তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু এ কথা তো ঠিক যে সবার চোখ তাহলে এখন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনেই, রাজনীতিতে? তা তো বটেই, নির্বাচন কমিশন গঠন করা নিয়ে যে একটা দোলাচলের মধ্যে আমাদের দেশটা পড়েছিল, তারপর নির্বাচন কমিশন গঠন হলো, সেটা কতটুকু ওয়ার্কেবল হবে, কার্যকর কতটুকু হবে, তার একটা টেস্ট কেস হিসেবে কিন্তু এই সিটি কর্পোরেশন নির্বাচনটা এখানে কাজে লাগতে পারে। সেক্ষেত্রে আমরা মনে করি যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন যেমন গত নির্বাচন কমিশনের শেষ নির্বাচন ছিল, আর এই নির্বাচন কমিশনের প্রথম নির্বাচনটা হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। ফলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে কিভাবে দেখবে নির্বাচন কমিশন, কতটুকু তার
মানে দায়িত্বটা পালন করতে পারেন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে নির্বাচনটা হচ্ছে 30শে মার্চ, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, আজকে আমরা 21 তারিখ এটা নিয়ে আলোচনা করছি। আমাদের স্বাধীনতার পরে আমাদের সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে একটা কথা দারুণ করে বলা হয়েছিল যে আমাদের প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র। মানে একদম এখানে আর কোনো অন্য কোনো কিন্তু অপশন এখানে নাই যে এটা থাকবে আমাদের একটা প্রজাতন্ত্র হবে গণতন্ত্র, দেশটা স্বাধীন হবে, দেশে তাহলে কি গণতন্ত্র থাকবে না? শুধু স্বাধীনতা আমরা চেয়েছিলাম, স্বাধীনতার সঙ্গে সঙ্গে একটা গণতন্ত্রও আমরা চেয়েছিলাম। এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে প্রজাতন্ত্র হইবে একটি গণতন্ত্র যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে প্রশাসনের সকল পর্যায়ে। তাহলে আমাদের যদি দেখি যে সংসদ, তারপরে উপজেলা, তারপরে যদি বলি পৌরসভা, সিটি, তারপর এদিকে হচ্ছে সিটি কর্পোরেশন, ওদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন, আর জেলা পরিষদের ক্ষেত্রে এটা প্রায় একটা মনোনীত ইয়ের মতো। তাহলে আমাদের যদি নির্বাচনের স্থানীয় পর্যায়গুলো দেখি, জাতীয় পর্যায়ে আমরা জাতীয় সংসদ নির্বাচন, বাকি সবগুলো কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দেখা হয়। তা সেই ক্ষেত্রে একটা গণতন্ত্রের চর্চা হবে এখানে। আমরা আজকে তিনজন এখানে বসেছি, খুবই অ্যাক্সিডেন্টাল কোইন্সিডেন্স এটা যে এই তিনজনই কিন্তু আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে ছিলাম। এরশাদ কী অপরাধ করেছিল আমাদের কাছে? এরশাদ গায়ের জোরে ক্ষমতা এসেছিল, সে নির্বাচন গণতন্ত্রের একটা প্রতিষ্ঠার যে একটা পথ সেটাকে অস্বীকার করেছিল। এবং সেদিন সফি ভাইও আমার নেতা ছিলেন, খোকন ভাইও আমাদের নেতা ছিলেন, আমরা কন্টেম্পোরারি হলেও মানে আন্দোলন সংগ্রামে নেতৃত্বের গুরুত্বের বিবেচনায় তারা তো আমাদের একটু অগ্রগামী ছিলেন। আমরা সবাই একসঙ্গে সেই দিন লড়াই করেছিলাম যে এমন একটা রাষ্ট্র এবং সমাজ আমরা তৈরি করব যেখানে মত প্রকাশ করতে গিয়ে কেউ ভয় পাবে না, এবং যেখানে যেটা বলে ফেয়ার কমপ্লেক্স অফ ডিফিট, হেরে যাওয়ার আতঙ্কে আমরা যে কোনো মূল্যে বিজয়ী হতে হবে, তাতে নীতি এবং আদর্শ বিসর্জন দিয়ে হলেও জিততে হবে, এরকম পরিবেশ আমাদের হবে না। রবীন্দ্রনাথ যেমন একটা কথা বলেছেন যে দুই ধরনের ভয় আমাদেরকে তাড়িত করে, প্রবলের ভয় সে বাধা পাবে বলে, আর দুর্বলের ভয় সে ব্যথা পাবে বলে। প্রবল যা খুশি তা করতে চায়, কেউ যদি তাকে বাধা দেয় সে মনে করে যে বাধা দেবে সেটাকে আমি গুড়িয়ে দেবো, আর দুর্বল হচ্ছে সে দুর্বল বলে প্রতি মুহূর্তে সে আঘাতপ্রাপ্ত হয়, সেখান থেকে সে একটা ভয় পায়। তাহলে আমরা কিরকম একটা ভয়ের রাজত্ব তৈরি করতে চেয়েছিলাম? তা নিশ্চয়ই চাইনি। সে কারণে আমরা নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ হিসেবে দেখতে চাই। ইট ইজ এ গেটওয়ে টু এন্টার এ ডেমোক্রেটিক রুম, যদি বলি যে গণতন্ত্রের ঘরে ঢুকতে চাই নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে, ফলে এই সিটি কর্পোরেশন নির্বাচন সেক্ষেত্রে আমাদের দেখাবে যে জনগণ কতটা নির্ভয়ে এবং কতটা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন। আমরা মনে করি যে কুমিল্লায় আমরা সেই দিকটা দেখতে চাই। জি, যারা খারুল কবির খোকন, বিএনপির যতটা কৌশল দেখা গেল, বিএনপি সেখানে স্থানীয় নেতাদের সামনে নিয়ে আসছে প্রচার প্রচারণার জন্যে, পেছনে কেন্দ্রীয় নেতারা হয়তো আছেন, আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই এই কৌশল কেন? ধন্যবাদ। কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন আগামী 30শে মার্চ, আর মাত্র 9 দিন বাকি। তো আমি এই দুদিন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 3-4টি ওয়ার্ডে মানে গণসংযোগ করেছি এবং সেখানে স্বতঃস্ফূর্ত মানে সাড়া পেয়েছি, এবং আমি খুব দৃঢ়ভাবে আশাবাদী যে একটা চমৎকার একটা পিসফুল অ্যাটমসফিয়ার এখনও রয়েছে, কোনো ভয় ভীতি হুমকি, যদিও কিছু মানে আমরা নির্বাচনের পরিবেশের ক্ষেত্রে কিছুটা মানে সংশয় ব্যক্ত করেছে আমাদের কর্মীরা। তারপরে আমাদের কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে অনেকে গিয়েছেন, বিশেষ করে ওইটা পরিচালনার দায়িত্ব রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির আমার সদস্য আমাদের নজরুল ইসলাম খান, ওনার নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা কাজ করছেন, এবং স্থানীয় যারা নেতা আছেন তারাও তাদের সাথে সমন্বয় করে আমরা কাজ করছি। এখানে তারা সামনে, আমরা পিছনে, এই কথা না, আমাদের সামনে দিয়েই ওরা কাজ করছেন, যেটা আমার অভিজ্ঞতা। আমি দুদিন গতকালকে রাত্রে এসেছি, তো আমার মনে হয় যে ওইটা নির্বাচনের আমাদের কিছু কৌশল তো থাকে, সবাই থাকে, কিন্তু তারপরে আমরা মনে করি যে এই নির্বাচনতে মানুষের যে আশঙ্কা, আমি বেশ কজন ভোটারের আমি তার বক্তব্য নিয়েছি, বক্তব্য মানে আমি বক্তব্য না, তার বক্তব্য শুনেছি যে আমরা নির্ভয়ে গিয়ে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, তো ভোট কেন্দ্রে যেতে পারবো, তো এই আশঙ্কা, এই সংশয় কিন্তু আছে একজন ভোটারের। তো এই আশঙ্কা সংশয়
সংকটটা মানে দূর করতে হবে এই এই সরকারের এবং নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন আমি মনে করি যে যেহেতু ওনাদের কিছুদিন আগে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যদিও অনেক বিতর্ক হয়েছে এটা নিয়ে, তো আমি আশা করব যে এটা বলছেন যে সবিভাবে বলছেন যে এটি এসিড টেস্ট, হ্যাঁ এটা মানে সরকারে তাদের নিরপেক্ষ ভোট দেওয়ার ক্ষেত্রে সরকার না নির্বাচন কমিশন, হ্যাঁ সরকার বলছেন না নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন সরকার যৌথভাবে, নির্বাচন কমিশন শুধু চাইলেই হবে না, সরকারে যদি প্রত্যক্ষভাবে আন্তরিক না হন, তারা যদি প্রশাসন যন্ত্রকে তারা যদি সহযোগিতা না করেন, তাহলে শুধু নির্বাচন কমিশন দিয়ে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার এবং নিরপেক্ষ হবে না। কারণ আমার নির্ভয়ে নির্বিঘ্নে আমাদের ভোটাররা যেন ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। তাহলে আপনারা কি পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে জাতীয় নির্বাচনের মহড়া হিসেবে নিচ্ছেন? না, আমরা ঠিক মহড়া নিচ্ছি না, এটা মানে আমরা জাতি দেখতে চাই, জাতি তাদের নিরপেক্ষতা দেখতে চায়। অতীতে অনেক ভোট গ্রহণ নিয়ে জাতীয় 25 জানুয়ারি নির্বাচনে নির্বাচনই হয়নি, সেই নির্বাচনে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই নির্বাচনে বিনা ভোটে আমরা সরকার আমরা বলি যে এই জনগণের নির্বাচিত প্রতিনিধি না। তারা আমরা বলছি যেহেতু এই দেশে প্রায় 95% জনগণ ভোট দিতে তারা পারেনি, প্রায় 5 কোটি লোকের বেশি ভোট দিতে পারেনি, 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা তারা বিজয়ী হয়েছে, এবং 147টা কেন্দ্রে একটি ভোটও পড়েনি, এবং 41টা নিবন্ধিত দলের মধ্যে মাত্র 11টি দল অংশগ্রহণ করেছে। তো এই যে প্রশ্নবিদ্ধ নির্বাচন, সেই প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে অস্বস্তিতে এই সরকার রয়েছে, বিদেশের কাছে গ্রহণযোগ্য হয়নি, জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি, তাই সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণ মধ্যে স্বতঃস্ফূর্ত যে নির্বাচনটা হতে যাচ্ছে কুমিল্লা সিটি করবো, সেই নির্বাচন দেখে যেন মানুষ আশ্বস্ত হয় যে আগামী নির্বাচনে যে জনগণ সব দলের অংশগ্রহণের মধ্যে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তো বলছেন যে এখনো পর্যন্ত কোনো অভিযোগ কোথাও পাওয়া যায়নি। না, অভিযোগ এসছে, আপনারা জানেন যে একজন পুলিশ কর্মকর্তা তার বিরুদ্ধে একটা অভিযোগ করা আসছে যে উনি পক্ষপাতিত্ব করেছেন এবং সে দলীয় দৃষ্টিকোণ থেকে সে তার কাজ করেছেন, যার কারণে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এর জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি নির্বাচন কমিশনকে। আমাদের গতকালকে প্রেস ব্রিফিংয়ে আমাদের নজরুল ইসলাম খান ধন্যবাদ দিয়েছে মানে এই এই পদক্ষেপ নেওয়ার জন্য। তা আমরা চাবো যে প্রতিটি পদক্ষেপ যেন নিরপেক্ষভাবে থাকে, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তাকে আমরা গ্রহণ করব। কারণ যদিও আমাদের প্রার্থী গতবার বিজয়ী হয়েছেন, আমাদের আগামী দিনও বিজয়ী হওয়ার একটা প্রত্যাশা তারা জনগণের কাছে তাদের যে গ্রহণযোগ্যতা এটা আমি দেখেছি যে আমরা দৃঢ়ভাবে আশাবাদী যে জনগণের বোর্ডে হয়তো ওরা উনি নির্বাচিত আবার দ্বিতীয়বারের মধ্যে নির্বাচিত হবেন। তো নির্বাচিত হওয়ার ক্ষেত্রে যেন কোনো গতবার আপনারা জানেন যে দলীয় প্রতীকে নির্বাচন হয়নি, এবার কিন্তু দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে, দানেশ শীষ এবং নৌকা এবং আদার্স যে দলগুলো করছে তারা তাদের নিজ দলীয় প্রতীকে ইলেকশন করছেন। তো এবার ইলেকশনের গুরুত্ব একটু অনেক বেশি, তাই সেই বেশি সেখানে জনগণ কুমিল্লা সিটি কর্পোরেশনের যে জনগণের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা সেটা একটাই হলো যে আমরা ভোটটা আমাদের ভোটটা যেন আমরা দিতে পারি, আমাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারি, এই পরিবেশটা আবার আবার আপনার কাছে আসবো। জনাব শফি আহমেদ, কিছু অভিযোগের কথা তো খায়রুল কবির খোকন বললেন এবং তিনি বলছেন যে ওখানকার ভোটারদের প্রত্যাশা হলো তারা যেন দিতে পারে, তারপরে একটু সংশয় আছে, সবই সংশয় সম্ভাবনা। আসলে আমরা রতন ভাই যে কথাটা বলছে যে আমরা একই সময়ে স্বাধীনতার পরে যখন সামরিক শাসন চলে আসলো, আমরা 90 সালে যখন আন্দোলন করলাম, আমাদের একটা টার্গেট ছিল কমন, সেই কমন টার্গেট এবং তার মধ্যে একটা ছিল যে গণতন্ত্র। তো গণতন্ত্র আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই ভোট আমারটা আমি আপনাকে দিতে পারি, রতন ভাইকে দিতে পারি, কোহলকে দিতে পারি, এটা কোনো ব্যাপার না। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ধারাবাহিকতা এটা আমাদের সমাজে ক্ষণে ক্ষণেই বিঘ্নিত হয়। তা আমি সরকারি দলের লোক, তা আমি এই মুহূর্তে যেটা মনে করি সেটা হচ্ছে যে এখন যে পর্যায়ে এটা একদম প্রচার প্রভাগান্ডামূলক পর্যায়। এরপরে আরেকটা পর্যায় হচ্ছে যে এখনও কিন্তু মানুষ, আমি নির্বাচনের যে অভিজ্ঞতা সেটা থেকে বলছি যে এখনও মানুষ কিন্তু ওই ধরনের ডিসিশন নেয় নাই। এখানে আওয়ামী লীগের প্রার্থী, বিএনপির প্রার্থী, ধানের শীষ, নৌকা, এমন কি মানুষ হিসাব করবে পাই পাই করে যে ভোটটা কোন দিকে যাওয়া উচিত, আর দিতে পারবে কি পারবে না, এই আশঙ্কা কিন্তু সবসময় থাকে, সবসময় ছিল আমাদের দেশে। তো আমি বলছি যে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই, এখন সবসময় যদি আমরা পিছনের দিকে ফিরে যেতে চাই তাহলে লাভ নেই। আমরা অতীত এই জায়গাটা একটু নির্বাচনী যে সংস্কৃতি, এই সংস্কৃতির জায়গাটা একটু চাপা দিই, যেমন
ও যেটা বললো যে কোন যে অভিযোগ করলো যে বিগত নির্বাচনটা যে সব দলের অংশগ্রহণ, অর্থাৎ আমি মনে করি এখানে সব দল বলতে নিবন্ধিত রাজনৈতিক দল সমূহ জামাত ছাড়া আর কি, সেই দলগুলি সহ একটা নির্বাচনের দিকে যাওয়ার জন্য সরকারও কিন্তু চেষ্টা করছে, আমাদের সরকারও কিন্তু আগামী নির্বাচনটা 19-এর যে নির্বাচন সেটার জন্য চেষ্টা করছে। তো সেখানে একটা সিটি কর্পোরেশন নির্বাচন, এই সিটি কর্পোরেশন নির্বাচনে যদি সেখানে একটা স্পট হয় বা কলঙ্ক পড়ে তাহলে সেটা আমাদের সরকারের কিছু আসে লাভ নাই, লোকসান, জয় পরাজয় এইটা দিয়েই কিন্তু সব কিছু ডিসাইড হবে না, সামনে অনেক সময়, অনেক সম্ভাবনা। তো সেই ক্ষেত্রে জাতির জীবনে কিছু ঝুঁকিপূর্ণ দিক কাজ করতেছে, যেমন আপনার মনে করেন জঙ্গিরা তাদের যে অবস্থা, সেই অবস্থায় যে কোনো মুহূর্তে দেশের যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সেই রাজনৈতিক প্রেক্ষাপট অস্থির হয়ে পড়ে প্রতি মুহূর্তেই। তারপরে ধরেন সাম্প্রদায়িক সমস্যা, এদিকে সাম্প্রদায়িক শক্তি এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে যে তারা আমাদের প্রতিষ্ঠিত সত্যসমূহকে, বাঙালি জাতিসত্তার যেগুলি আমরা প্রতীক বলে আমরা বিবেচনা করেছি, যার জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি, যার জন্য আমরা 90-এর আন্দোলন করেছি, এই বাঙালি জাতিসত্তার সমস্ত আদর্শের ক্ষেত্রগুলিকে তারা আঘাত করতে যাচ্ছে। এখন তার বিরুদ্ধে প্রত্যাঘাত করবে কে? আমরা যেমন 90-এ সর্বদলীয় ছাত্রঐক্য ছিলাম, আমরা সবাই ডাকসুও ছিল, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম, এখন এই পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে আমি সকল ছাত্র সংগঠনের কার্যক্রম লক্ষ্য করি, তাদের মধ্যে থেকে এমন কোনো প্রতিরোধ বা প্রতিক্রিয়াই দেখি না। আজকে এই হেফাজতিরা বা জামাতিরা যা করছে এবং অন্যান্য ধর্মের নামে যারা যারা যা দাবি তুলছে, যেমন ধরেন আজকে একটা ছোট্ট নিউজ আমি পত্রিকায় খেয়াল করলাম যে 23 তারিখে কি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে কি একটা ইসলামিক ফ্রন্ট ওই হাইকোর্টের সামনে থেমিসের মূর্তি সরানোর জন্য। তো মূর্তি আর ভাস্কর্য কি ওইটাই তারা বোঝে না, আর এই যে থেমিসের যে ভাস্কর্য এটা তো বিশ্বব্যাপী এটা গৃহীত, তা আমার দেশে স্বাধীনতার এত বছর পরে এই প্রশ্নটা উত্থাপন করার সুযোগ ওরা কোত্থেকে পেল? এখন আমি ফিরে যাই আমাদের সময় যদি এরকম ঘোষণা কেউ দিত তাহলে আমার মনে হয় না সে আর রাস্তায় এই দাবি নিয়ে আসতে পারতো নাকি। এটা আমি খোকন বা রতন ভাই আমরা মানে সবাই মিলেই আমরা প্রতিরোধ করতাম এই ধরনের, যেমন বাঙালি সংস্কৃতির উপরে হামলা, বাঙালি জাতিসত্তার উপরে হামলা, এটা আমরা মানতাম না। ঠিক একইভাবে আমরা সংগ্রামটা করেছিলাম গণতন্ত্রের জন্য, এটা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, এই যে সমাজতন্ত্র, এই চারটা ভিত্তির উপরেই পৃথিবীতে আমরা একটা মানচিত্রে জায়গা করে নিয়েছিলাম। এখন সেখানে ধরেন সারা বিশ্বব্যাপী সমাজতন্ত্রের বিষয়টা একটু ভিন্নভাবে, সুরনমুক্ত সমাজ কেউ বলে, কেউ বলে একটা সাম্যতার সমাজ, আমি বলি যে মানবতাবাদী একটা সমাজ গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করেছিলাম। তো কিন্তু সমাজ কিন্তু আপনারা দেখেন ক্রমশই বর্বরতার দিকে যাচ্ছে, সরকার প্রধান, আমি আমার সরকার প্রধানকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ডিফেন্ড করতেছি যে উনি কত মানবিক, উনি ক্রিকেট খেলায় উচ্ছ্বাস প্রকাশ করছেন, উনি রবীন্দ্রসঙ্গীত আপনার একজন শিল্পীর জন্মদিন উদযাপন করছেন, ঠিক দেখেন সমাজ কিন্তু এই প্রতি মুহূর্তে যে ঘটনাগুলি সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে ঘটছে খবরের কাগজে বা আপনার মিডিয়ায় আসছে না, কিন্তু আমরা কিন্তু ধর্মীয় মৌলবাদ, জঙ্গিবাদ বা পশ্চাৎপদতা, যে কোনো প্রকারের পশ্চাৎপদ, গুরামি, অন্ধত্ব, এইটা সমাজকে গ্রাস করে ফেলতেছে এবং আমরা ক্রমশই পিছনের দিকে সাংস্কৃতিক পরিমণ্ডলের দিকে ধাবিত হচ্ছি। একজন ফোন আছেন, একজন দর্শক, আমি আবার আলোচনা ফিরবো। দর্শক আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করুন। আপনার টিভির ভলিউম একটু কমিয়ে নিন, না হয় আমরা শুনতে পাবো না ভালো করে। কুমিল্লা সিটি কর্পোরেশন 17 নং ওয়ার্ড সরকার দলীয় কাউন্সিলর প্রার্থী উনার কর্মী সমর্থকের জন্য মেয়র, এই যে বিরোধী দলের যে প্রার্থী আছে, বিজেপি দলীয় প্রার্থী গেল মেয়র, উনি যে কোনো জায়গা যে জায়গায় ভর করতে দিতে কোনো জায়গায় বাধার সম্মুখীন হতে, তারপর দিয়ে আমার এই মানে চতুর্দিকে একই অবস্থা করে রাখছিল 17 নং ওয়ার্ডে, মানে এমন অবস্থা যে ভোট টাইপে যে যে জায়গা দেখছে উনি ওই জায়গার লোক জায়গায় বাধা সৃষ্টি করতেছে, এরপর দিয়ে আমার মানে এই অলরেডি 2-3 বার আমার শিকার হচ্ছে ওনার কর্মীরা আমরা বসাইতে দেবে। এই আমার প্রশ্ন হলো যে এই যদি হয় আপনার নিরপেক্ষটা আছে ওগুলো আমরা এটা কিভাবে বিশ্বাস করি? জি জনাব শফি আহমেদ আপনার কাছ থেকে জবাব নিই। উত্তর দিয়ে নিই ওনার প্রশ্নের, সেটা হচ্ছে যে ভোটটা সিটি কর্পোরেশনের মেয়র পদে হচ্ছে নৌকা ধানের শীষ, আর কাউন্সিলর পদে কিন্তু ওই দলীয় পদে দলীয়, এখানে লোকাল প্রবলেম, বিভিন্ন মহল্লার প্রবলেম এইগুলি, এবং অনেক সময় দেখা যায় যে কাউন্সিলর শুধু কাউন্সিলরের ভোট চাচ্ছে, সে আর মেয়রের ক্যাম্পেইন করছে না, মেয়রের ক্যাম্পেইনটা করে লোক দেখানো অনেক সময় দেখা যায়। তো সেই ক্ষেত্রে ভদ্রলোক যে অভিযোগটা করেছেন
সেটা বিএনপির একজন কেন্দ্রীয় নেতা এখনকার উনি তার নির্বাচন সমন্বয়কারীর মাধ্যমে ইমিডিয়েটলি যেন নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে, এবং আমার ধারণা যে এই ব্যাপারে নির্বাচন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নেবে। তো আমি যে আলোচনাটা আগে ছিলাম সেই জায়গাটা শেষ করে দিচ্ছি, পরে সেটা মনে হয় রতন ভাই সেটা পার্টিসিপেট করবে। তো আমি বলছি যে এই একটা সিটি কর্পোরেশন নির্বাচন, এটা আমার কাছে খুব একটা বিষয় গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, এটা দেখতে হবে যে পরিবেশটা কীরকম আছে বা পপুলারিটির আপস অ্যান্ড ডাউন বা যুক্তি। যেমন মনে করেন যে আমরা মনে করছি যে পদ্মা সেতু হচ্ছে, পদ্মা সেতু উদ্বোধনের পরে দক্ষিণ বাংলায় একটা নবদিগন্তের সূচনা হবে। তো ঠিক আমরা যেমন মনে করেন যে সমুদ্র জয় করলাম, এটা দিয়ে একটা আমাদের পেরিফেরিতে একটা নতুন ভূখণ্ড যুক্ত হবে। ঠিক আমি সামনের দিকে এগোতে যাচ্ছি, কিন্তু এটা আমি দুঃখের সাথে বলছি যে আমাদের মানবিক মূল্যবোধের সাথে এটা ব্যাখ্যা করার দরকার নেই। যা যা সংগতিপূর্ণ সেই সেই জায়গাগুলিকে ব্লক করার চেষ্টা করা হচ্ছে। এখন কোথা থেকে ব্লক করা হচ্ছে সেটাও কিন্তু আমি বুঝি, কিন্তু যেমন মোল্লারা করছে, মৌলবাদীরা করছে, সাম্প্রদায়িক শক্তি করছে, তার মধ্যে অন্যদেরও ষড়যন্ত্র আছে এবং তার মধ্যে তাদেরও ইন্ধন আছে। আপনার কাছে আবার আবার আসবো কমরেড রাজাকুজ্জামান রতন। তাহলে শফি আহমেদ বলছেন যে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় সেটি সরকারের জন্যই খারাপ, সরকার কখনোই চাইবে না যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। শুধু সরকারের জন্য খারাপ তা নয়, এটা সমাজের জন্যও খারাপ। সমাজে যদি গায়ের জোরটাকেই আবার যুক্তিসঙ্গতভাবে উপস্থাপন করা হয় তাহলে কি হয়, মানুষের যুক্তি করার ক্ষমতাটা হারিয়ে ফেলবে। যেমন আজকে পাকিস্তানের একজন লেখক একটা লেখা লিখেছেন, খটক, তিনি একটা দারুণ কথা বলেছেন যে পাকিস্তানে কয়েকজন মানুষ আছেন যাদেরকে প্রকৃতিস্থ বলা যায়, যে তারা সংবিধান নিয়ে কথা বলেন, মানবাধিকার নিয়ে কথা বলেন, যুক্তির কথা বলেন। আর পাকিস্তান সম্পর্কে আর একটা কথা বলেছেন যে পাকিস্তানে মানে সংবিধান লঙ্ঘন করার চেয়েতে ট্রাফিক আইন লঙ্ঘন করাটা বেশি বিপজ্জনক। মানে সংবিধান লঙ্ঘন করলে কিচ্ছু হয় না, কিন্তু ট্রাফিক আইন লঙ্ঘন করলে ফাইন দিতে হয়। তো এইরকম একটা দেশ যে পাকিস্তান, আমরা কি ওইরকম কোনো দেশের কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি? তাহলে তার এত রক্ত, এত আত্মত্যাগের মধ্যে দিয়ে কেন আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম? স্বাধীনতার আমাদের মর্ম বস্তুর মধ্যেই ছিল যে আমরা 10ই এপ্রিল যে ঘোষণা ছিল না, যে সমতা চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই আর মানবিক মর্যাদাটা প্রতিষ্ঠা করতে চাই। মানবিক মর্যাদাটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন আমি আপনার কথাটা যদি আমার বিরুদ্ধেও যায় সেটা শোনার মতো ফিলোসফিক্যাল টলারেন্স আমার থাকবে। আমি আপনার কথাটা গ্রহণ নাও করতে পারি, কিন্তু আপনার কথাটা বলার পরিবেশটা তো আমাকে দিতে হবে। আর আমি যে কাজটা করছি সেটা ভুল কি শুদ্ধ সেটা যাচাই করবো কেমন করে? আমি তো আমার কাছ থেকে ঠিকই মনে করি, আপনি সমালোচনা করলেই না আমি বুঝতে পারবো যে আমার কাজটা ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে। তাহলে গণতন্ত্রের যে চর্চার মধ্যে ফিলোসফিক্যাল টলারেন্সের জায়গাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সামরিক শাসকরা ফিলোসফিক্যাল টলারেন্স ছিল, এই জন্য বলছো আকারে ইঙ্গিতে ইশারায় সামরিক শাসনের বিরোধিতা করলে তাদের 7 বছরের সশ্রম কারাদণ্ড হবে। সেই ঝুঁকি মোকাবেলা করে সেদিন শফি ভাইরা তো আন্দোলনে ছিলেন, খোকন ভাইরা আন্দোলনে ছিলেন, আমরাও সেই সময় আন্দোলনে ছিলাম যে আকারে ইঙ্গিতে ইশারাও কোনো বিরোধিতা করা যাবে না। তাহলে আমরা তো সেই অন্ধকার যুগটা পার হয়ে একটা গণতান্ত্রিক সমাজে ঢুকতে চেয়েছিলাম, এবং সেইটা আমরা পারছি কি না, আমাদের ভোটাররা নির্ভয়ে সেই ভোটটা দিতে পারেন কি না, অনেকগুলো বাধা আছে। একটা গায়ের জোরের বাধা তো আছে, টাকার বাধা আছে, ধর্মের অপপ্রচারের বাধা আছে, আঞ্চলিকতার সমস্যা আছে, বলে অনেক ধরনের সমস্যাকে কিন্তু মোকাবেলা করতে হয়। তার সঙ্গে শফি ভাই একটা জিনিস ইঙ্গিত করেছেন, সেটা আমার মনে হয় আলোচনা খুব গুরুত্বপূর্ণ, যেটা নজরুল একসময় বলেছিলেন যে ধর্মের কড়াকড়ির মধ্যে সাহিত্য বাঁচে না। যে কারণে বলছেন যে ইসলাম ধর্মের নামে তিনি বলেছেন যে ধর্মের কড়াকড়ি আরোপ করার পর আরব দেশে কোনো কবি সাহিত্যিক জন্মিল না। তা আমাদের এখানে যারা যে ধর্মের কড়াকড়ি আরোপ করতে চায় সেখানে কবি সাহিত্যিক তো দূরের কথা, সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষও কিন্তু কথা বলতে ভয় পাবে। আজকে যদি পাঠ্যপুস্তকের সাম্প্রদায়িকতাটা আবার ঢুকে যায়, এবং কাদের আমলে ঢুকছে এবং কারা ঢুকাচ্ছেন, এখন ওলামা লীগ মিছিল করে বলছেন, ওলামা লীগ মিছিল করে সে আবার আওয়ামী লীগের নাকি সে আবার আশীর্বাদপ্রাপ্ত, সে আবার হাইকোর্টের মূর্তি ভাঙতে যায়। এখন ওলামা লীগও মিছিল করে, হেফাজতও মিছিল করে, এবং তার সঙ্গে অন্যরাও গিয়ে আবার প্রশ্রয় দেয়, এবং আমাদের খোকন ভাইদের সঙ্গে তাদের আবার সম্পর্ক আছে সেটা আমরা দেখি। তাহলে কি একটা ভয়াবহ ব্যাপার, মানে ভোটের রাজনীতিতে সব গোলমাল হয়ে গেল, যে মানুষের মূল্যবোধ যাচাই করবার ক্ষমতা। আচ্ছা আজকে তো বলবে যে আমরা হাইকোর্টের সামনে মূর্তি ভাঙবো, দুদিন পরে বলবে যে অপরাজয় বাংলা এটা রাখা যাবে না, 3 দিন পরে বইয়ের মধ্যে ছবি থাকতে পারবে না, 4 দিন পরে ওই ভদ্রলোক হজ করতে যাবেন পাসপোর্টে কার ছবি ঝুলিয়ে যাবেন, ফলে এটা যে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? ছবি এবং পূজা এক জিনিস নয়, আর পূজা যদি কেউ করে সেটা তার ধর্মীয় ব্যাপার, আমি কেন অন্যের ধর্মের ব্যাপারে আমি হস্তক্ষেপ করতে যাব? আমার ধর্মটাকে যদি আমার কাছে নজরুল বলছে না যে যার ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে, তো আমি যদি আমার ধর্মকে এতই ঠুনকো মনে করি, কোনো একটা ছবি দেখলে আমার ধর্ম চলে যাবে কিংবা কোনো একটা মূর্তি দেখলে আমার ধর্ম চলে যাবে? তাহলে
এই যে কতখানি কুপমণ্ডুক মানসিকতা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকে যাচ্ছে, সমাজ ব্যবস্থার মধ্যে ঢুকে যাচ্ছে, এবং শফি ভাই কয়েকদিন একটা দারুণ স্ট্যাটাস দিয়েছিলেন, সেটাকে যে ডাকসু নির্বাচনে একটা তিনি দেখিয়েছিলেন যে 90 সালের পরে চ্যাপ্টার ক্লোজড। তাহলে 90 পর্যন্ত ডাকসু ইলেকশন হলো, তারপর ইলেকশন হলো না, বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচন হচ্ছে না, তা গণতন্ত্রের চর্চাটা কোথায় হবে? শিক্ষা প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক চর্চার বাইরে, তাহলে বাকি জায়গাগুলোতে গণতান্ত্রিক চর্চা কেমন করে হবে? আমরা এই জন্য মনে করি জীবনের সমস্ত ক্ষেত্র একটা গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা হওয়া উচিত। সিটি কর্পোরেশন নির্বাচন সেক্ষেত্রে মনে করি একটা পদক্ষেপ, এই পদক্ষেপটা একটা বৃহৎ যাত্রার সূচনা করবে বলে আমরা মনে করি যে এই পদক্ষেপটা কেমন হয়, কত ভালো হয় সেটা আমরা যেমন অবজার্ভ করছি, সাথে সাথে আমরা শুধু অবজার্ভার নই, আমাদের এখানে ভূমিকাও পালন করতে হবে, যদি কোনো বাধা আসে সে বাধাটার বিরুদ্ধে প্রতিরোধটা আমাদের গড়ে তুলতে হবে। জি, একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, দর্শক আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, জি বলুন। হ্যালো, বলুন, আমরা শুনতে পাচ্ছি। গুলিস্তান দেখলাম, গুলিস্তান থেকে বাসে করে মিরপুর আসতেছিলাম। আমি মিরপুরে থাকি, আমার নাম হচ্ছে দীপ চৌধুরী। জি, বাসের মধ্যে একটা গুঞ্জন উঠলো যে এই নির্বাচনটা কি বলে আওয়ামী লীগ ছেড়ে দিবে, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। জনাব খায়রুল কবির খোকন বলছে যে নির্বাচন নিয়ে নেবে, বিজয় খেড়ে নেবে, ছেড়ে দিবে, ছেড়ে দিবে। এটা মানুষের মনে অনেক সংশয় সন্দেহ শঙ্কা তো থাকারই স্বাভাবিক, সেটা থাকতেই পারে। অতীতে যেহেতু আজকের যে শফি ভাই যেটা বললেন আর কি, তার শেষ কথা দিয়ে আমি শুরু করতে চাই যে ওই জঙ্গিদের ইন্ধন আমরাও দিচ্ছি, হ্যাঁ, এই কথা কিন্তু সে বলছেন। তো সেটা বলতে গেলে আমি অনেক কথা বলতে হয়, কিন্তু বর্তমানে আমরা কদিন আগে একটা বিষয় আমরা খুব জাতি গভীরভাবে একটা সেটা উপলব্ধি করেছে, দেখেছে যে আমাদের যে আদিবাসী বলতে সাঁওতালদের ঘটনা নিয়ে সারা বাংলাদেশের তোলপাড় হয়েছে, আপনি দেখেছেন সেখানে, মানে পুলিশ যেটা আইন প্রয়োগকারী সংস্থা, সে ওই আদিবাসীদের বাড়িতে সে আগুন লাগিয়েছে। ওটার ভিডিও ফুটেজ আপনাদের মিডিয়াতে গণমাধ্যমগুলোতে আমরা দেখেছি, জনগণও দেখেছে, যেখানে পুলিশ আগুন লাগিয়ে দিচ্ছে যে আদিবাসী একজন বাড়িতে। তো সেখানে কার নির্দেশ করা হলো, কার নির্দেশে করা হলো সেটা তো আমরা জনগণের মধ্যে শঙ্কা রয়েছে, এটা কারণ কার নির্দেশে সেই বাড়িতে আগুন, সেটা কিন্তু প্রকাশ পায়নি। তো উচ্চ আদালত থেকে কিন্তু বলা হয়েছে, বলা হওয়ার পরেই সে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু সেই জিনিসটা এখনও কিন্তু অন্তরেই রয়ে গেল যে কাদের নির্দেশে সেই আগুনটা দিয়েছে পুলিশ, নিশ্চয়ই কারো নির্দেশ ছাড়া কাজটি করেনি। তারপর আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে যে আমাদের যে লঘু সম্প্রদায়, আমরা যাদের বলি হিন্দু সম্প্রদায়ের যে মন্দিরে বাড়িতে তারা যেভাবে নৃশংসভাবে হামলা চালিয়েছে, বাড়িতে অগ্নিসংযোগ করেছে, ভাঙচুর করেছে, মূর্তি ভেঙেছে, তো এটা সব জাতি দেখেছে। এবং সেটা কারা করেছে? যে সরকার দলীয় লোকটা করেছে, এবং নির্বাচিত ইউপি চেয়ারম্যানও ছিল এর সাথে জড়িত, এটা পত্রপত্রিকা মিডিয়াতে আমরা সবাই দেখেছি। আমরা তো সেখানে ওই বিএনপি কতটা দায়ী এটা তো আমাদেরকে আজকে বুঝতে হবে, শুধু বিএনপিকে দোষারোপ করলে হবে না, এটা সুনির্দিষ্ট প্রমাণ থাকতে হবে, এটার পিছনে বিএনপি কোনো ইন্ধন মদত আছে কি না এটা আমাদেরকে বুঝতে হবে। কারণ আজকে সব সমাজের প্রবলেম যেগুলো হচ্ছে, যদি জঙ্গিবাদের কথা বলছেন, যে আজকে মত প্রকাশের স্বাধীনতা, আজকে আমরা যে কথা বলতে পারছি না, হচ্ছে যে আইনের শাসন নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, মানবাধিকার নাই, এটা সব কিছুর পিছনে কিন্তু যে আজকে যেহেতু দেশে নির্বাচিত কোনো সরকার নেই, জনগণের নির্বাচিত কোনো প্রতিনিধি নেই, কোনো কার্যকরী পার্লামেন্ট নেই, যার কারণে কিন্তু আজকে এই সমস্যাগুলি তৈরি হচ্ছে। যদি জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকতো, জনগণের নির্বাচিত প্রতিনিধি, জনগণের সরকার যদি আজকে
দেশের দেশ পরিচালনার দায়িত্বে থাকতো, এটা আমি মনে করি। তাহলে আজকে এই জঙ্গিবাদও থাকতো না, জঙ্গি আজকে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, দেশের এই যে সন্ত্রাস হচ্ছে, এই যে মানুষের দুর্ভোগ হচ্ছে, এই যে গ্যাসের দাম, বিদ্যুতের দাম, এইগুলো বেড়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে সব কিছু, যে দেশে একটা সংকট, একটা একটা দেশে একটা আগামী দিনে কী হচ্ছে, কোন দিকে যাবে দেশের আগামী ভবিষ্যৎ, এটা নিয়ে মানুষের মধ্যে যে মানে রয়েছে, ওই আশঙ্কা রয়েছে, সেইগুলো থেকে পরিত্রাণ পাওয়া যেত। তাই আমি মনে করি যে এই বিষয়গুলো নিয়ে আমাদের সব সমাধান হবে আগামী দিনে, যদি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সিটি কর্পোরেশনের পরবর্তীতে নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি একটা কথা বলেছেন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি, উনি বলেছেন যে তিনি আর প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না। তো এটা আমরা খুবই আশাবাদী হয়েছি আমরা যে আগামী দিনে একটি প্রশ্নমুক্ত একটি নির্বাচন হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করার মতো পরিবেশ উনি করবেন। তা শুধু আরেকটা কথা কিন্তু সাথে সাথে বলেছেন, উনি কোথায় বলেছেন যে কোনো প্রকারই হোক তাদের আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। তো দুইটা কথা কিন্তু কন্ট্রাডিক্টরি করে আর কি, কারণ একবার যে কোনো প্রকারের ক্ষমতায় যেতে হবে, আবার উনি বলছেন প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না। তো আমরা তাদের আমরা চাই যে এই বর্তমান সরকার, নির্বাচন কমিশন তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, তাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে জনগণকে আশ্বস্ত করা, জনগণের আস্থায় নিয়ে আসা যে তাদের অধীনে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণের একটা নির্বাচন হতে পারে, যার প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে না। এটার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলেছি আমরা একটি আলোচনা, সমঝোতার মাধ্যমে এই রাজনৈতিক সংকট সমাধান চাই। আমরা কোনোরকম হরতাল, ধর্মঘট, অবরোধ, ভাঙচুর, জ্বালাও পোড়ার করে আমরা এই সমাধান চাই না। আমরা চাই যে সরকারের সুবুদ্ধি উদয় হবে, উনি সব রাজনৈতিক দলের সাথে তার দরজা খুলে দিবেন, আমরা আলোচনা করব, আলোচনার প্রেক্ষিতে আমাদের জাতীয় সংকট উত্তরণের জন্য আগামী নির্বাচনে করার একটি সুন্দর অনুকূল পরিবেশ তৈরি করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় সবার অংশগ্রহণের মধ্যে করতে হবে, কারণ আমাদের ট্রান্সপারেন্সি তো আমাদের সবার আগে দরকার। হ্যাঁ, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি যদি না থাকে তাহলে কারণ জবাবদিহিতা এবং দায়বদ্ধতা আমাদের থাকতে হবে। আমাদের সঙ্গে দায়বদ্ধতা এবং জবাবদিহিতা আছেন অনেকক্ষণ ধরে। ও আচ্ছা আচ্ছা, ওটা যদি আমাদের নিশ্চিত করা যায় তাহলে আমার মনে হয় যে আগামী দিনে আমরা এই যে এই এই যে সংকট, রাজনৈতিক যে সংকটগুলো হচ্ছে একটার সাথে একটা ইন্টাররিলেটেড, তো এগুলো থেকে হয়তো আমরা পরিত্রাণ পেতে পারি। জি দর্শক, আপনার নাম পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। আমার নাম আব্দুর রাজ্জাক, ঢাকা বনশ্রী থেকে বলছি। বলুন। আসসালামু আলাইকুম সবি ভাই। আচ্ছা, আমার প্রশ্নটা খায়রুল কবি খোকন ভাইকে। খোকন ভাই, আমি আপনাকে কিন্তু খুব ভালোভাবে চিনি। আমার প্রশ্নটা আপনাকে যে মাত্র কয়েকদিন আগে আপনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন দেখেছেন, আমরা সারাদিন টিভির সামনে পাশাপাশি রুহুল কবির এসজিকে দেখেছি, ওনার প্রত্যেকটা বক্তব্য রাত 9-10 পর্যন্ত দেখেছি, বিপুল ভোটে নৌকা মার্কা বিজয়ী হওয়ার পরে কিভাবে আপনি স্টেটমেন্ট দেন যে ওখানে কারচুপি হয়েছে, যেখানে সাফাত হোসেন সাহেব একজন নন পলিটিক্যাল লোককে আপনারা ক্যান্ডিডেট করেন, সেখানে আপনাদের আভ্যন্তরীণ কন্ট্রোল ছিল, যেখানে ক্যান্ডিডেট দেওয়ার কথা সেখানে আপনারা ক্যান্ডিডেট দেননি, ভাষা বদলে গেল। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতি নিচ্ছি। আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্রে। আমি শফি আহমেদের কাছে যাব, তবে তার আগে জনাব খায়রুল কবির খোকন, খুব সংক্ষেপে রাত 10 পর কেন সংবাদ সম্মেলনের ভাষা বদলে যায়? এই যে 10 পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বলা হয়েছিল, রাত 10 পরে সেখানে কারচুপির অভিযোগ করা হলো, দর্শক যে প্রশ্ন করেছেন তার জবাব চাইছি। যে দর্শক অভিযুক্ত করেছেন, তো
তার দৃষ্টিভঙ্গি থেকে হয়তো উনি মনে করেছেন যে আমরা শুধু বিরোধীর জন্য বিরোধিতা করি। তো এটা তো বিরোধীর জন্য বিরোধিতা না, তাই না? সেটা বাস্তব অবস্থা হলো যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমি প্রত্যক্ষভাবে সেই নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি এবং নির্বাচনী প্রচার প্রভাকাণ্ডায় আমি ছিলাম প্রায় পুরো দিনই। আমি প্রতিদিন সকালে গিয়ে রাত্রে এসেছি, যেহেতু আমাদের এক ঘন্টার রাস্তা ওখানে যেতে যেতে এক ঘন্টার ডিস্টেন্স। তো সেখানে একটা উৎসবমুখর পরিবেশে, স্বতঃস্ফূর্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে। তো আমরা খুব আশাবাদী ছিলাম, আমাদের যে সরকারি দল, বিরোধী দল, যারা আমরা মূল প্রতিপক্ষ মানে নৌকা আবার ধানের শীষের প্রার্থীদের যারা কাজ করেছেন, এখানে কিন্তু এমন কোনো উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো দ্বন্দ্ব, সংঘাত, হানাহানি বা এই যে আচরণবিধি লঙ্ঘন, এই ধরনের কোনো অভিযোগ কিন্তু মানে খুব কম পাওয়া গিয়েছে। তো সেখানে দু এক জায়গায় একটু মানে আমাদের নেতা কর্মীদেরকে ইনডাইরেক্টলি বা বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্রলীগ, যুবলীগের নেতারা একটু হুমকি ধমকি দিয়েছে, এটা সাধারণত ব্যক্তিগতভাবে হতেই পারে। কিন্তু আমরা কিন্তু দেখেছি একটা সুন্দর বা বাহ্যিকভাবে যেটা যেটা দৃশ্যমান যেটা আমরা দেখেছি যে নির্বাচন মানে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবেই হয়েছে, এটা আমরা দেখেছি। এটাতে আমরা কোনো রকম ভোট কেন্দ্র দখল করা, সিল মারা, রিগিং করা বা মানে ভোট ব্যালট বক্সে মানে ছিনতাই করা, এই ধরনের অতীতের মতো আমরা দেখি নাই, যদিও অতীতে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। এবং আমাদের যে কাজী রকিবউদ্দিন যে কমিশন, তারা সর্বশেষ ইলেকশনটা উনি করে গেলেন, তো সেই করাতে উনি যে সারা বছরের যে কলঙ্কের তিলক ওনার ছিল এটা কিছু মোছার চেষ্টা করেছেন ওটা দিয়ে। তো সেখানে পর্দার অন্তরালে কী হয়েছে সেটা তো আমরা দেখি নাই পর্দার অন্তর, কিন্তু ভোটের যে ইয়ে হয়েছে মানে আমাদের কিছু পরবর্তীতে যে আমরা ইলেকশনের পরবর্তীতে যে আমাদের এজেন্ট ছিল, পুলিং এজেন্ট, তারা কিন্তু বলেছে তাদেরকে অনেক কিছুটা তাদেরকে ভয়ভীতি হুমকি প্রদর্শন করা হয়েছে যে তোমরা কেন্দ্রীয় নেতারা চলে যাবে, তারপরে তোমাদের কিন্তু এলাকায় থাকতে হবে, এই ধরনের তারা হুমকি দেওয়ার কারণে অনেকেই কিন্তু সেই তারা দায়িত্বটা সেখানে সঠিকভাবে পালন করতে পারেনি, যেটা প্রকাশ পায়নি, মিডিয়া তো আসেনি, তারা প্রকাশ হয়নি, কিন্তু আমাদের কাছে ব্যক্তিগত বলেছে এই বক্তব্যের প্রেক্ষিতে হয়তো দশটার সময় তো বলেছে যে নির্বাচনটা আলোচনার প্রেক্ষিতে নিশ্চয়ই সফি আহমেদের অনেক কিছু জমা পড়েছে বলার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে আমি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের আজকে আলোচ্য বিষয় হলেও আমি সম্ভাব্য নির্বাচন আগামী 9 দিন পর তার জয় পরাজয় সেটা মেনে নেওয়া না মেনে নেওয়া, ভয় ভীতি হুমকি, নির্বাচন কমিশনের দায়িত্ব, সরকারের দায়িত্ব, এগুলি খুব কমন একটা বিষয়। কিন্তু আমি যেহেতু আমি খায়রুল কবির খোকন, আমরা দুজনে একবার সরাসরি নেতৃত্বে ছিলাম, লায়েকুজ্জামান রতন সে একটা বিশ্ববিদ্যালয়ের নেতা ছিল এবং কেন্দ্রীয় নেতাও ছিল, তো সেক্ষেত্রে আমি বলছি যে আমরা এই দেশ স্বাধীন করলাম একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, আমরা অত কিছু অর্জন করার চেষ্টা করেছিলাম, এটা বিঘ্নিত হলো 75-এ, বিঘ্নিত হওয়ার পর আবার সংগ্রাম করে এটা আমরা পুনরুদ্ধার করলাম। আমাদের সামনের লক্ষ্যগুলি কী ছিল? আমার একজন গণতন্ত্রের কর্মী হিসাবে, একজন লড়াকু সৈনিক হিসাবে, আজকে খায়রুল কবির খোকন আমার পাশে আছে, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে যখন আমরা 10 দফা প্রণয়ন করি, 10 দফার মধ্যে যে সাম্প্রদায়িকতা বা ধর্ম নিয়ে ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না এই প্রস্তাবটা ইনক্লুড করার সময় লিবারেল ডেমোক্রেট আর ডেমোক্রেট মানে একটা প্রস্তাব আছে না কট্টর আর, যেমন খোকন যত সহজে জিনিসটা অ্যাকসেপ্ট করলো তার দলের আরেকজন ওই অ্যাকসেপ্ট করতে চায় না, অনেক কষ্ট করে কিন্তু আমরা এই যে তার সভাপতি ছিল মুস্তফা ফারুক লন্ডন থাকে এখন, আমরা অনেক কষ্ট করে জিনিসগুলো অ্যাকোমোডেট করেছিলাম। কিন্তু আমাদের ব্যর্থতা বা যে জায়গাটায় সেটা হচ্ছে যে আজকে একটা নির্বাচন 2019-এ হবে, সেই নির্বাচনটা যেন নিবন্ধিত সমস্ত রাজনৈতিক দলের মাধ্যমে হয়, সেটা সুষ্ঠুভাবে হয়, একটা সুন্দর পরিবেশ হয়, জয় পরাজয় দেখা যাবে। আমি আগেই বলেছি যে জয়ের পক্ষে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে যে পদক্ষেপ গ্রহণ করেছেন উন্নয়নের ধারায় সেগুলি আমরা মানুষের সামনে তুলে ধরব। আর একটা কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে একটা কথা বলেছে যে জাতীয় কাউন্সিলের একটি কথা বলেছেন যে আমি প্রশ্নবিদ্ধ চাই না, বিষয় হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি, আমরা তো চেয়েছিলাম বিএনপি আসুক, এখন নির্বাচনে কেউ আসে নাই এটা ওইভাবে বলেন নাই কথাটা, কথাটা হচ্ছে যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য নির্বাচনটা দরকার ছিল, তাহলে আপনিও বুঝছেন আমিও বুঝি সেও বুঝি দেশে অন্য কিছু একটা ঘটতে পারতো। দ্বিতীয় কথাটা হচ্ছে যে যে কোনোভাবেই আমাদের ক্ষমতায় আসতে হবে, এই কথাটাকে অর্থটা এভাবে না দেখে আপনি পজিটিভলি দেখেন। উনি কিন্তু দলীয় ফোরামের মিটিংয়ে বলেছেন, এমপিদের দলীয় কর্মীদের বলেছেন যে মানুষের মন জয় করে আসতে হবে, এবং এটা কিন্তু আমাদের জেনারেল সেক্রেটারি ধারাবাহিকভাবে বলে যাচ্ছেন
যে এই জেনতেন প্রকারে আগামী নির্বাচন হবে না, মানুষের মন জয় করেই ভোটে আসতে হবে। এরপরে আসি আমি সাঁওতালপল্লী এবং নাসিরনগরের ঘটনা। নাসিরনগরের যে ঘটনা, এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, এবং এটার সঙ্গে আমি অস্বীকার করার জন্য নাই যে বিএনপি থেকে যে চেয়ারম্যান সাহেব মূলত দায়ী, সে বিএনপি থেকে আওয়ামী লীগ এসেছে, বিএনপিতে আসার আগে সে জাতীয় পার্টি করেছে। আবার ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশটাই কিন্তু একটু ভিন্ন ধরনের, সেই ক্ষেত্রে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে ঘটনা হয়েছে। তো সরকার কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে প্রথম বুঝতে পারে নাই, হ্যাঁ, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী যেটা আজ করেছেন বুঝেছেন এবং উনি কিন্তু কাউকে ছাড় দেন নাই। ঠিক একইভাবে সাঁওতালপল্লীর যে ঘটনাটা, এটা উচ্চতর আদালত থেকে এসেছে, এটা অমানবিক। এই সাঁওতালরা কি আমাদের স্বাধীনতা যুদ্ধ করে নাই? এই চাকমারা কি যুদ্ধ করে নাই? গারোরা কি যুদ্ধ করে নাই? হাজংরা কি যুদ্ধ করে নাই? তাহলে এই আদিবাসী এরা অবহেলিত, এই জায়গাটুকু দখল করার জন্যে ওই যে চিনিকলের যে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তো সেই ক্ষেত্রে নির্দেশকে দিয়েছে, নির্দেশ ওই স্থানীয় পর্যায়ে যে সুবিধাভোগী, সেই সুবিধাভোগীরা আজকে বাংলাদেশের রাজনীতিতে চলছে যে বলছে যে ভোটের রাজনীতি, ভোট যার যার, যেমন আমি আওয়ামী লীগ করি, আমি বিশ্বাস করি যে জামাত বিএনপির কভারে রাজনীতি করে, জামাতের কভারে অন্যান্য ধর্মাবলম্বীরা রাজনীতি করে, এরা কোনো দিনই আওয়ামী লীগকে ভোট দেবে না। জি, আবার আরেকবার আসবো আপনার কাছে, সময় একদম শেষ দিকে, কমরেড রাজাকুজ্জামান রতন, শেষ দিকে আসছি আমি। তাহলে যে কথাবার্তা হচ্ছে সেখানে কি দলের যে কেন্দ্রীয় নেতারা আছেন সেই নেতাদের ব্যক্তির উপস্থিতির কারণে কি রাজনৈতিক পরিস্থিতি, কোনো একটা এলাকায় নির্বাচনের পরিস্থিতির রকমভেদ হয়? নেতারা যদি নীতির প্রতীক হন তাহলে নেতাদের উপস্থিতিতে কর্মীদেরকে উজ্জীবিত হবে, এটা ঠিক। আবার নেতাদের উপস্থিতিতে কর্মীরা তো গণতন্ত্র শিখবে, যদি নেতার উপস্থিতি কর্মীদেরকে উচ্ছৃঙ্খল হতে উদ্বুদ্ধ করে তাহলে বুঝতে হবে যে এটা তাদের মুখে গণতন্ত্র যাই বলুক না কেন আচরণে তার কোনো বহিঃপ্রকাশ ঘটেনি। একটা খুব মানে খুব একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা কিন্তু পার হচ্ছি। নির্বাচন মানে হচ্ছে তো যাচাই বাছাই করা, মত এবং পথের একটা যাচাই বাছাই করা, কোন মতে দেশটা চলবে, কোন পথে দেশটা চলবে, এটা তো যাচাই বাছাই করা। প্রার্থী আসে তারপরে, কিন্তু আমাদের এখানে সবসময় প্রার্থী এবং মার্কাটাই সামনে চলে আসে, যে কারণে দেখুন এটা যাচাই হলো না, বাছাই হলো না, যাতে 30 লক্ষ মানুষ জীবন দিয়ে দেশটা স্বাধীন করলাম কয়েক লক্ষ মানুষকে কোটিপতি বানানোর জন্য, এই সোনার বাংলা কয়েকজন মানুষ সোনাদার বাকি সব দেনাদার হয়ে থাকবে। আজকে বাংলাদেশে 4 কোটি মানুষ কেন দারিদ্র্যসীমার নিচে? দেশ দেশ মধ্য আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে, যে দেশের প্রাকৃতিক সম্পদ 7ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ শুনে যাচ্ছে না, পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না, তাহলে কিভাবে দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তাহলে সেগুলো নিয়ে কি মানুষ ভাববে না? কিংবা আমাদের গ্যাস ক্ষেত্র কীভাবে অন্যদের হাতে তুলে দিয়ে বেশি দামে তাদের কাছ থেকে গ্যাস কিনবো, আবার সেই বেশি দাম আবার জনগণের উপর কীভাবে চাপানো হবে, এগুলো নিয়ে একটা মত এবং পথের যদি আদান প্রদান হতো তাহলে তাতে যদি কিছুটা উত্তেজনাও হতো, সেই উত্তেজনার মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা সঠিকতার জায়গায় যেতে পারতাম। আর এখন নির্বাচনটা হয়ে গেছে 5M-এর নির্বাচন, সেটা কি মানি, মাসেল, মিডিয়া, ম্যানিপুলেশন অ্যান্ড মার্কা। শেষ পর্যন্ত মার্কা উইল ডিসাইড, এবং মার্কাকে ডিসাইড করতে গিয়ে মানি এসে যাবে, মানিড ম্যানরা সামনে চলে আসে, সব মিলিয়ে মাসল পাওয়ারটা সামনে চলে আসে, ফলে এখানে মরালিটিটা পরাস্ত হয়ে যায়। আমরা মনে করি নির্বাচনকে এই দুষ্ট চক্র থেকে মুক্ত করা দরকার, তাহলে মানুষ যাচাই বাছাই করার একটা জায়গায় আসবে। আমি যদি একটা সুষ্ঠু নির্বাচনে হেরেও যাই তাতে আমার লজ্জা নাই, হেরেও আমি শিখবো যে কেন আমি মানুষের মনটা জয় করতে পারলাম না। আর যদি হেরে গিয়ে আফসোস হয়, ইস যদি পথটা যেতে পারতাম, তাহলে এত টাকা, এত লুটপাট করার ক্ষমতা, ফলে লুটপাট করার ক্ষমতার আকাঙ্ক্ষা থেকে নির্বাচনে জিততেই হবে, সেটা কিন্তু মানুষের গণতান্ত্রিক মূল্যবোধটাকে ধসিয়ে দেয়। আপনি বলছেন যে 5M দিয়ে 1M পরাস্ত, না? জি, আমরা অনুষ্ঠান শেষ করব। জনাব খায়রুল কবির খোকন, আপনার জন্য 2 বাক্যে আপনার শেষ কথাগুলো বলবেন, তারপর আমরা দুজনের কাছে শুনে অনুষ্ঠান শেষ করব। আমাদের হাতে একদম সময় নেই, 2 বাক্যে কী বলবেন আপনার শেষ কথা? শেষ কথা একটি যে ওই মানে গণতন্ত্র বলতে যা বোঝায়, গণতান্ত্রিক পরিবেশ, আমার যে মৌলিক অধিকার, আমার বাক ব্যক্তির স্বাধীনতা, আমার মত প্রকাশের স্বাধীনতা এবং আমার যে ভোটাধিকার, এগুলো যেন আমি নির্বিঘ্নে নির্ভয়ে প্রয়োগ করতে পারি, সেরকম একটা পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। আগামী দিনে সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আমি মনে করি যে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন যাতে আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, আর যেন বিচার প্রধান বিচার বিভাগকে বলতে না শুনি যে জিম্মি করা হয়েছে, এই ধরনের কথা যেন আমাদের শুনতে না। একদম অনেক অনেক ধন্যবাদ কমরেড রাজাকুজ্জামান রতন।
আসলে এই নির্বাচন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেন একটু দেখতে পারি যে পরমত সহিষ্ণুতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং একটা যুক্তির একটা চর্চা সেখানে হচ্ছে, আমরা এটা দেখতে চাই। জি, অনেক ধন্যবাদ জনাব শফি আহমেদ। কুমিল্লা নির্বাচনের সফলতা কামনা করি, সেখানে নৌকা বিজয়ী হবে বলে আমি আশা করি এবং বিএনপিও কোনো অভিযোগ করবে না সেটাও আশা করি। কিন্তু আমি সামগ্রিকভাবে আশা করি যেটা, যে একাত্তরের মূল্যবোধের উপর চালিত আমরা যে সমাজ গড়ে তুলতে চেয়েছিলাম বা নব্বই আমরা যেটা পুনরুদ্ধার করতে চেয়েছিলাম, সেই জায়গায় যেন বাংলাদেশটাকে আমরা নিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে আমার আজকের তরুণ সমাজের প্রতি আহ্বান। এবং আমার বয়সী যারা এই সংগ্রামে 82 থেকে 90 পর্যন্ত অংশগ্রহণ করেছিল তাদের প্রতি আহ্বান, যে যেখানে থাকুক না কেন তারা এগিয়ে আসুক। অনেক অনেক ধন্যবাদ। শেষ করি আজকের মতো, প্রতিদিন রাত 8টায় জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানটি হয়, দেখার আমন্ত্রণ রইল।